আইপিএলে গত আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছিলেন কাউন্টার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে এবারে মেগা নিলামের আগেই বাংলাদেশের বাঁহাতি পেসারকে ছেড়ে দিল ফ্রাঞ্চাইজিটি। নিজেদের যে কজন ক্রিকেটারদের ধরে রাখতে চায় ফ্রাঞ্চাইজিগুলো তাদের তালিকা জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 5:30 পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর প্রায় 2 ঘন্টা পর ধরে রাখা খেলোয়াড়দের নাম প্রকাশ করে চেন্নাই সুপার কিংস, যেখানে ঠাঁই হয়নি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম এই পোস্টার বয়। আইপিএলের গত আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মোস্তাফিজ। নিলামে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে তাকে দলে টেনেছিল চেন্নাই। শুরুতে অবিকৃত থাকলেও এক্সিলারেটেড রাউন্ড থেকে তার জন্য বিড করেছিল দলটি। অন্য কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহ না দেখানো ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় তারা। 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ের হয়ে গতবার 9 ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। স্বীকার করেছিলেন 14 উইকেট, তবে ইকোনমিক রেটটা বড় বেশি খাপ ছাড়া ছিল তার ইমেজের সঙ্গে। ওভার প্রতি গড়ে 9.26 করে রান দিয়েছিলেন গতবারের আসরে। হলুদ শিবিরে ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় যে 5 জন ক্রিকেটার আছেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নামটি মহেন্দ্র সিং ধোনি। এর মধ্য দিয়ে আগামী আইপিএলে ভারতের সাবেক অধিনায়কের খেলা নিয়ে যে সংশয় ছিল তা কেটে গেছে। অবশ্য মাত্র 4 কোটি রুপিতে তাকে ধরে রাখতে সক্ষম হয়েছে চেন্নাই, কারণ তাকে বিবেচনা করা হয়েছে আনক্যাপড বা অভিষেক না হওয়া খেলোয়াড় হিসেবে।